মুসলিম পুরুষদের হাতে স্বর্ণের আংটি আছে না নাই, গলায় স্বর্ণের চেইন আছে না নাই, কোন মুসলিম যুবক সিল্কের পাঞ্জাবি পড়তে পারে? কথা কয়, স্বর্ণ পড়তে পারে? এই দুইটা মুসলিম যুবকদের জন্য হারাম করছে কে? নারীরা স্বর্ণ পড়তে পারবে, নারীরা সিল্কের রেশমের জামা পড়তে পারবে, কিন্তু পুরুষরা পারবে? যুবক ভাইয়েরা কোনদিন পরবা? আওয়াজ দাও, এই যুবকেরা কোনদিন স্বর্ণ পরবা? রেশমের কোন কাপড় পরবা? হারাম। জান্নাতে গেলে তোমরা রেশমের কাপড় পরবা। দ্য ড্রেস উইল বি ইন জান্নাত গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে, যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট, স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে? বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে আমার মুসলিম উম্মতেরা যুবকেরা তারা স্বর্ণের চুড়ি পরবে, স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড়ের সিল্কের কাপড়ের পাঞ্জাবি পরবে। এটাও সমাজে আছে না? না, সিল্কের কাপড় পরে নামাজ যায়? হারাম। আমরা যেন এটা না করি, মানে থাকবে তো? ইনশাল্লাহ পড়ি।